নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। কংগ্রেসের টিকিট বন্টনে বৈষম্য, সোনিয়ার কাছে পদত্যাগপত্র পাঠালেন ক্ষুব্ধ সুস্মিতা। সুস্মিতার পদত্যাগে ধুন্ধুমার, শিলচর সোনাইয়ে কংগ্রেস কর্মীদের বিক্ষোভ। রংপুরে আটক তিন ড্রাগস মাফিয়া, বাজিমাত কাছাড় পুলিশের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী তথা শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। শনিবার সকালেই দলের সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে তিনি তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। অসম প্রদেশ কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ নিয়ে এদিনই তিনি দিল্লি চলে গেছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সুস্মিতা জানতে পেরেছেন, আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে বরাক উপত্যকার 15টি আসনের মধ্যে 6টি মহাজোটের প্রধান শরিক এআইইউডিএফ কে ছেড়ে দেওয়া হয়েছে। এতে দলকে এআইইউডিএফ এর কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ তুলে বেজায় ক্ষোভ ব্যক্ত করেছেন সর্বভারতীয় নেত্রী। এছাড়া বিতর্কিত প্রাক্তন বিজেপি বিধায়ক রুমিনাথকে টিকিট দেওয়ার খবর পেয়েও প্রচণ্ড অসন্তুষ্ট তিনি। বরাক উপত্যকায় দলের অবস্থান সম্পর্কে স্থানীয় কংগ্রেস নেতা নেত্রীদের কোনো মতামত গ্রহণ করার প্রয়োজন মনে করেনি প্রদেশ নেতৃত্ব। এসব নানা কারণে তিনি অপমানিত বোধ করে আচমকাই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন সুস্মিতা। এ নিয়ে দিনভর কংগ্রেস মহলে ছিল উত্তেজনা। বিভিন্ন স্থানে সুস্মিতার সমর্থনে কংগ্রেস কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রীর পদ থেকে সুস্মিতা দেবের পদত্যাগকে ঘিরে শনিবার উত্তাল হয়ে উঠল শিলচর জেলা কংগ্রেস কার্যালয়। ক্ষুব্ধ সুস্মিতা অনুরাগী কংগ্রেসীরা দলের পর্যবেক্ষক জিতেন্দ্র সিংহের পোস্টার ছিঁড়ে আগুন ধরিয়ে দেন। এর পাশাপাশি কার্যালয়ের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে হুঁশিয়ারি দেন। সুস্মিতার পদত্যাগপত্র গৃহীত হলে জেলা কংগ্রেস সহ দলীয় সংশ্লিষ্ট অন্যান্য কমিটির কর্মকর্তারা পদত্যাগ করবেন একযোগে। এদিন সুস্মিতা দেবের পদত্যাগপত্র ইস্যুতে উত্তেজিত হয়ে ওঠেন তার অনুগামী কংগ্রেস নেতাকর্মীরা। ইন্দিরা ভবনের জড়ো হয়ে তারা জিতেন্দ্র সিং, অনিরুদ্ধ সিং ও জেলা কংগ্রেস সভাপতি রিপুন বরার নামে মুর্দাবাদ ধ্বনি দিতে শুরু করেন। সঙ্গে জিন্দাবাদ ধ্বনি দেওয়া হয় সুস্মিতা দেবের নামে। এরই মাঝে কিছু কর্মী চরম উত্তেজিত হয়ে সাম্প্রতিক কিছু কার্যসূচিকে ঘিরে দলীয় কার্যালয়ে লাগানো জিতেন্দ্র সিং এর পোস্টারগুলো টেনে নামিয়ে ছিঁড়ে ফেলেন। বক্তব্য রাখেন জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ কুমার দে ও সজলকান্তি দাস। প্রদীপবাবু হুঁশিয়ারি দিয়ে বলেন, সুস্মিতা দেবের পদত্যাগপত্র গৃহীত হলে দলের জেলা কমিটি সহ সংশ্লিষ্ট অন্যান্য কমিটির কর্মকর্তার পদত্যাগ করবেন একযোগে। এর পরবর্তীতে হাতে নেওয়া হবে বিভিন্ন আন্দোলন কার্যসূচি। বিক্ষোভ প্রদর্শনে অন্যান্যদের মধ্যে ছিলেন অমিতাভ সেন, মোহনলাল দাস, রাহুল আমিন, কিশলয় দত্ত, সজলকান্তি দাস প্রমুখ। আমার ওয়ার্কার যারা আছে কংগ্রেসের, তারা অত্যন্ত সুস্মিতা প্রেমী মানুষ, কেন কংগ্রেস প্রেমী মানুষ। আর কংগ্রেস প্রেমী মানুষ কংগ্রেসের পক্ষে আছে। যেভাবে আসামের গৌরব গগৈ, রিপুন বড়া যে নির্দেশ দিয়েছে এবং জিতেন্দ্র সিং, তারা ইচ্ছা খুশি মতে যদি মানে টিকিট বন্টন করে, এটা আমরা কংগ্রেস কোনোদিনও মানিয়ে নিতাম না। সুনার মতো সিট, যে সিট আমাদের 100% ভরসা, এই সিটে ইউডিএফ দিয়ে দিছে, এটা আমরা মানবো কি করে? আজকে দিদি আমাদের নেত্রী, দিদির কথার কোনো মূল্য নাই, এই কথা আমরা মানতে পারি না। আমরা দিদির সঙ্গে আছি, থাকবো, আগামী দিনে থাকবো। দিদি যেদিকে আমরা ওইদিকে, শেষ কথা। মহাজোটে সায় থাকলেও আসন ছাড়তে নারাজ সোনাই কংগ্রেস কর্মকর্তারা। শনিবার ব্লক কংগ্রেস কার্যালয়ের সামনে সহস্রাধিক কর্মী সমর্থক জড়ো হয়ে আসন সহ রাজ্যের প্রাক্তন মন্ত্রী এনামুল হককে প্রার্থী করার জোরালো দাবি জানান। সোনাই আসন শরিক দল এআইইউডিএফ কে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন তারা। এদিন সোনাই ব্লক কংগ্রেস কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে প্রদেশ কংগ্রেসের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেন তারা। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে কর্মকর্তারা বলেন,
পার্টি হিসেবে পরিচিত হয়, কারণ সুনাই সমষ্টিটা থেকে আমরা দেখতে পেয়েছি নেতৃত্ব দিয়েছেন গোটা আসাম তথা ভারতবর্ষের নেতৃত্ব দিয়েছেন, এবং সুনাই সমষ্টির ইতিহাসে আমরা দেখেছি 12 জন টোটাল 13 জন বিধায়ক নির্বাচিত হয়েছেন, তার মধ্যে 8 থেকে 9 জন কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছেন। আমরা শুনতে পেয়েছি যে বর্তমানে সুনাইতে কংগ্রেসের টিকিট না দিয়ে অন্য মিত্রজোটে অন্য প্রার্থীকে দেওয়া হচ্ছে, যার সুনাই সমষ্টিতে কোনো শিকড় নেই। আমরা দেখতে পেয়েছি আমাদের টোটাল কত বিধানসভা নির্বাচনে আমরা দ্বিতীয় পজিশনে ছিলাম, তারপরে আমাদের পঞ্চায়েত নির্বাচনে আমরা 80% আমরা এপিজিপি জেলা পরিষদ নির্বাচিত হয়েছি, তারপরে আমরা গত লোকসভা নির্বাচনে 76,000 থেকে ভোট দিয়েছি। আমাদের এই সুনাই সমষ্টিটা থেকে বরাকের অক্সিজেন দেওয়া হয়, এখানে কংগ্রেসের উৎপত্তি হয়েছে, কংগ্রেসের শিকড় সুনাইতে এই শিকড় থেকে ডালপালা অন্যদিকে গিয়েছে, অন্য সমষ্টি থেকে গিয়েছে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের প্রদেশ নেতৃত্ব আমাদের জনমতকে আগে বলা হয়েছে যে বুথ কমিটির সদস্য মন্ডল কমিটির সদস্য প্রত্যেককে গুরুত্ব দেওয়া হবে, প্রত্যেকের মতামত দেওয়া হবে, কিন্তু আমরা দেখেছি আমাদের কথাকে অলঙ্ঘন করে অন্য মিত্রজোটে যার এই সুনাই সমষ্টিতে কোনো গ্রহণযোগ্যতা নেই। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সুস্মিতা দেব দল থেকে পদত্যাগ করছেন, তার কি বলবেন? আমরা সুনাই আমাদের নেত্রী সুস্মিতা দেব নিজে রেজিগনেশন দিয়েছেন, আমরা ওনাকে সমর্থন জানাই, আমরা ওনার পাশে আছি, উনি যে ডিসিশন নিয়েছেন সেটি অত্যন্ত কারেক্ট এবং আমরা ওনার পাশে আছি। হাইলাকান্দি জেলার 3টি বিধানসভা আসনের মধ্যে কমপক্ষে 1টি আসন কংগ্রেসকে প্রদান করার দাবিতে ধর্না সহ বিক্ষোভ কর্মসূচিতে উত্তাল হয়ে ওঠে হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবন চত্বর। এদিন জেলা কংগ্রেস ভবনের সামনে NSUI সহ হাজার হাজার কংগ্রেসের বিভিন্ন পদাধিকারীরা জমায়েত হয়ে বিক্ষোভ সহ ধর্ণা কর্মসূচি পালন করেন। হাইলাকান্দিতে কংগ্রেস দলকে 3টি আসনের মধ্যে 1টি আসন প্রদান করতে স্লোগানে আকাশ পাতাল মুখরিত করে তোলেন কংগ্রেস কর্মকর্তারা। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ছাত্রনেতা মজমুল ইসলাম লস্কর বলেন, হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনত এতিয়া কংগ্রেসের বিভিন্ন ইউংস জাতীয় কংগ্রেস, মহিলা কংগ্রেস, NSUI, যুব কংগ্রেস গোটা রাইজ লই হাইলাকান্দি কংগ্রেস ভবনত একটা প্রতিবাদ চলি আছে। যা রাতেপা গোটাখিনি কংগ্রেস বিলাকে গুম পাইছিলে যে মোর হাইলাকান্দি জেলাত এটা আসন দেওয়া হব কংগ্রেসের নেতৃত্বত, কিন্তু এতিয়া 1 ঘন্টা আগত মোর গোটা কংগ্রেস মানুষবিলাকে খবর পাইছে যে মোর হাইলাকান্দি জেলাত কংগ্রেস শূন্য হয়ে আছে। কার ভিত্তিত কার ইঙ্গিতত এনেকা অবস্থা হয়েছে মই না জানো, কিন্তু মোর স্টিল ডিমান্ড আছে, বিভিন্ন ইউংসের পরে এতিয়া স্টিল ডিমান্ড আছে মোর NSUI, যুব কংগ্রেস আর গোটা কংগ্রেস লই মই এতিয়া প্রতিবাদ করবলে বাধ্য হয়েছো। এতিয়া শিলচর ডিস্ট্রিক্টত প্রতিবাদ চলি আছে, যদি মোর হাইলাকান্দিত এটা আসন কংগ্রেসের ফালের পর দেওয়া না হয় তেতিয়া হলে বিভিন্ন ইউংসের পর কালিলৈকে হাজার হাজার মানুষ পদত্যাগ করব আর বরাকত প্রদেশ কংগ্রেসের একো নেতৃত্ব সুমাব নিদিও। শনিবার কাছাড় পুলিশ ও রংপুর থানার ICR যৌথ উদ্যোগে একদল ড্রাগস মাফিয়াদের হাতে নাতে গ্রেফতার করা হয়। এদিন অভিযানে নেমে হাতে নাতে 3 ধৃতকে গ্রেফতার করে বাজিমাত করলো কাছাড় পুলিশ প্রশাসন। পরে তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় বিষাক্ত ট্যাবলেট সহ 3টি মোবাইল ফোন ও AS-11Q-4647 এবং AS-11M-3179 দুটো মোটরসাইকেল। ধৃত ব্যক্তিদের মধ্যে দুজনের বাড়ি শিলচরে এবং অন্যজন বরখলা সোনাপুরের বাসিন্দা। তাদের নাম মেহবুব আলম লস্কর, মাসুক আহমেদ মরভুইয়া ও আবুল হোসেন বরভুইয়া। বর্তমানে এই ঘটনাটি নিয়ে রংপুর থানায় তদন্ত প্রক্রিয়া চলছে বলে জানা যায়। নিজস্ব অধিকার আদায়ের লক্ষ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে অটোচালকরা ঐক্যবদ্ধ হয়ে প্রায় 11,000 পরিবার সদস্যকে সাথে নিয়ে নির্বাচনী কুরুক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন, ঠিক এমনই মন্তব্য করলেন অল কাছাড় অটোরিকশা অনার্স অ্যাসোসিয়েশন কোঅর্ডিনেশন কমিটির সভাপতি বিকাশ ভট্টাচার্য। শুক্রবার সংস্থার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন আয়োজিত করে তিনি এই কথা জানান। কাছাড় জেলায় 7টি বিধানসভা আসনের মধ্যে 2টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এতে শিলচর আসন থেকে পিন্টু শীল ও বরখোলা আসন থেকে প্রদীপ দাস প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে।
পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সভাপতি বলেন, চালানোর জন্য অনুমতি দেওয়ার পর আজকে আড়াই হাজার চলছে, আমাদের ব্যবসাকে শেষ করে দিয়েছে। তারপর সর্বশেষ যে আমরা দেখতে পেলাম যে আমাদের শিলচর শহরে যে আমরা 16 কিলোমিটার সমগ্র আসামের সঙ্গে আমরা চলাচল করছিলাম তাকে কর্তন করে 10 কিলোমিটার করে দিয়েছে। উল্লেখ্য, বিগত 6 বছর থেকে অটো চালকদের বিভিন্ন সমস্যা সমাধানে ব্যর্থ জেলা প্রশাসন সহ স্থানীয় জনপ্রতিনিধিরা তাই নিজস্ব অধিকার আদায়ে মাঠে নামেন তারা। ট্রাফিক ব্যর্থতা এবং রাজনীতিবিদদের ব্যর্থতা, প্রশাসনের যে ট্রাফিক সমস্যা সমাধানের ব্যর্থতা দেখার জন্য আমাদের উপরে বলির পাঠা খুব করেছে। তাই আমরা এবার দেওয়ালে পিঠ লেগে গেছে। তাই আমরা সর্বসম্মতিক্রমে আমরা আজকে 2টা কনস্টিটিউয়েন্সি বোরখোলা বিধানসভা এবং শিলচর বিধানসভার আমরা 2জন প্রার্থী আমরা অটোর থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে মনোনীত করে নিয়েছি। আমাদের শিলচর সমষ্টিতে আমরা আমাদের টাউন অটো সংস্থার সাধারণ সম্পাদক পিন্টু কুমার চিল এবং আমার বোরখোলা ড্রাইভার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, এই 2জন আমরা আজকে মনোনীত করেছি। বাকি সমষ্টিতে আলোচনা চলছে, হয়তো 2-1 দিনের মধ্যে বাকি সমষ্টি তো হয়তো ক্যান্ডিডেট মনোনীত হয়ে যাবে আমাদের। আমরা আগামী 10 তারিখ আমরা একটা শিলচর শহরে একটা জমায়েত করব আমাদের এই নমিনেশন সাবমিশন নিয়ে। আমরা 12 তারিখ পর্যন্ত নমিনেশনের তারিখ আছে, তাই 10 তারিখ আমরা নমিনেশনের দিন আমরা ধার্য করে নমিনেশন হয়তো 11 তারিখ বা 12 তারিখ আমরা একটা জমায়েত হব, 5-7 হাজার অটো জমায়েত হব, হয়তো সার্কিট হাউস রোড থেকে এই স্টেট ব্যাঙ্ক এলাকা নিয়েই আমরা অটো সময় জমায়েত হবো। সেই অটো সময় অটোতেই আমরা ফাইনাল ডিক্লারেশন আমরা কি করতে যাচ্ছি আমরা জানিয়ে দেব। আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য কাছাড় জেলায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণ পর্ব শেষ করতে কাছাড় প্রশাসন ও জেলা নির্বাচন আধিকারিক জেলায় 7টি বিধানসভা সমষ্টির জন্য নিয়োজিত ভোট কর্মীদের প্রশিক্ষণের আয়োজন করেছেন। ইভিএম ও ভিভিপ্যাট সংক্রান্ত এই প্রশিক্ষণ আগামী 8 থেকে 11 মার্চ পর্যন্ত চলবে। প্রথম পর্যায়ে 10টা থেকে দুপুর 1টা এবং দ্বিতীয় পর্যায়ে বেলা 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণ কেন্দ্রগুলো হল নরসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, শিলচর সরকারি বালক ও বালিকা বিদ্যালয়। আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ইতিমধ্যেই নিযুক্তি পাওয়া প্রত্যেক মাস্টার ট্রেইনার ও সংশ্লিষ্ট ভোট কর্মীকে নির্দিষ্ট দিনে প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত থাকতে কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক তথা ট্রেনিং ও অ্যাওয়ারনেস সেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। ব্যক্তি বড় নয়, দল বড় এবং দলের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, ঠিক এমনই মন্তব্য করলেন আসন্ন বিধানসভা নির্বাচনে সদ্য নির্বাচিত হওয়া বিজেপির শিলচর ও লক্ষ্মীপুর আসনের 2 প্রার্থী দীপায়ন চক্রবর্তী ও কৌশিক রায়। শনিবার বিজেপি কাছাড় জেলা কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে এই কথা জানান তারা। এদিন উভয়েই বরাক উপত্যকা থেকে 7টি আসনে পদ্ম ফোটাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে ও 7টি আসন শাসক দলকে বিজয়ী করে কেন্দ্রকে উপহার দেওয়ার আহ্বান জানান কর্মকর্তাদের। কিন্তু আমরা যেহেতু ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা, আমরা ব্যক্তিগত পছন্দ থাকতে পারে, কিন্তু ব্যক্তিগত পছন্দের পর সিদ্ধান্তের আগে আমাদের ব্যক্তিগত পছন্দ থাকে, কিন্তু সিদ্ধান্তের পর দল যখন নির্ণয় নিয়ে নেয় যে কোনো বিষয়ে, সেই নির্ণয় সেটা ব্যক্তিগত আর থাকে না, সেই নির্ণয় দলের নির্ণয় থাকে। সবার কাছে আমার অনুরোধ থাকবে যে দল যে সিদ্ধান্ত নিয়েছে আমরা সেই সিদ্ধান্ত মেনে আগামী দিনে যাতে ভারতীয় জনতা পার্টিকে যে আমরা যে লক্ষ্য নিয়েছি কাছাড় জেলায় 7টি আসনের মধ্যে 7টি আসনে আমরা ভারতীয় জনতা পার্টিকে জয় করব। সেই আর আপনারা যেভাবে আমি সভাপতি থাকা অবস্থায় এক এক কাজকে সুচারুরূপে করেছেন আর তার ফলস্বরূপ আজকে দলীয় নেতৃত্ব, জেলা নেতৃত্ব, প্রদেশ নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে মনোনয়ন দিয়েছে, সেটা সম্ভব হয়েছে এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন শিলচর শহর বিধানসভার 4টা মণ্ডলের যারা কার্যকর্তা বন্ধুরা রয়েছেন। এই কাজগুলো বিশেষ করে 2014 থেকে শুরু করে আর আজকের দিন পর্যন্ত নিরলস প্রচেষ্টায় এই কাজগুলোকে সুসম্পন্ন করেছেন, আমার মনে হয় তার জন্য আজকের দিনে দলের নেতৃত্ব আমাকে এখানে প্রাপ্তিত্ব দিয়েছেন। শুক্রবার কাটিগড়া বিধানসভা সমষ্টিতে দেখা গেল অকাল দীপাবলি। এদিন সন্ধ্যায় রাজধানী দিল্লিতে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি প্রতিদ্বন্দ্বীদের নাম ঘোষণা করলে কর্মকর্তারা সহ সমর্থকদের উদ্যোগে শুরু হয় এলাকায় অকাল দীপাবলি উৎসব।
একদিকে জেলা সভাপতি কৌশিক রায়ের টিকিট, তো অন্যদিকে বরাকের এককালের দাপুটে প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের কাটিগড়া কেন্দ্রে থেকে টিকিট নিশ্চিত হওয়ার পর বিজেপি কর্মী সহ সমর্থকদের মধ্যে আনন্দ উল্লাস পরিলক্ষিত হয়। মিষ্টি ও কেক সহ আতশবাজি পুড়িয়ে অকাল দীপাবলি উৎসব পালন করেন তারা। আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ভোট সামগ্রী বিতরণের সুবিধার্থে শিলচর, সোনাই, ধলাই, উদারবন্দ, লক্ষ্মীপুর, বরখলা ও কাটিগড়া বিধানসভা সমষ্টিকে 92টি কাউন্টারে ভাগ করা হয়েছে। কাছাড় জেলা পরিষদের সিও এবং বিধানসভা নির্বাচন 2021 ম্যাটেরিয়াল ইনচার্জ এ খবর জানান, এতে রয়েছে শিলচরে 17টি কাউন্টার, সোনাইয়ে 12টি, ধলাইয়ে 14টি, উদারবন্দে 12টি, লক্ষ্মীপুরে 12টি, বরখলায় 12টি ও কাটিগড়ায় 14টি কাউন্টার খোলা হয়েছে। তাছাড়া ধলাই, লক্ষ্মীপুর ও কাটিগড়া বিধানসভা সমষ্টিতে ভোট গ্রহণ কেন্দ্রের জন্য ভোটকর্মীদের আগামী 30 মার্চ ও শিলচর, সোনাই, উদারবন্দ, বরখলাতে ভোটকর্মীদের আগামী 31 মার্চ রওনা দিতে জানানো হয়। উত্তর করিমগঞ্জ আসনে বিজেপির প্রার্থীর নাম ঘোষণা হতেই ক্ষোভের আগুনে জ্বলে উঠল জেলা বিজেপি কার্যালয়। বিজেপির হেভিওয়েট নেতা তথা চারবারের প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাসকে আসন্ন নির্বাচনের টিকিট প্রদান না করায় তীব্র ক্ষোভ দেখা গেল তার সমর্থকদের মধ্যে। গতকাল সন্ধ্যায় রাজধানী দিল্লিতে শাসক দলের তরফ থেকে প্রতিদ্বন্দ্বীদের নাম ঘোষণা করা হলে মিশন বাবুর সমর্থকরা জেলা বিজেপি কার্যালয়ের সামনে জড়ো হয়ে টায়ার জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এক সময় পরিস্থিতি এতটাই উত্তাল হয়ে ওঠে যে শেষ পর্যন্ত এই পরিস্থিতি সামাল দিতে মাঠে নামতে হয় জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্যকে। এদিকে ডক্টর মানস দাস প্রার্থী হওয়াতে গ্রাম শহর থেকে দলীয় নেতা কর্মী সহ সমর্থকরা তার বাড়িতে গিয়ে ভিড় জমান, একই সাথে আতশবাজি পুড়িয়ে মিষ্টিমুখ করিয়ে আনন্দ উল্লাস করেন তারা। গোবিন্দপুর আলগাপুর এলাকার প্রাক্তন শিক্ষক আতাউর রহমান মজুমদারের উপর মারধরের ঘটনার অভিযোগ খণ্ডন করলেন প্রাক্তন পঞ্চায়েত সভাপতি আব্দুল জামির হোসেন লস্কর। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, জমি সংক্রান্ত ঘটনার সূত্রপাত যে জায়গাটি নিয়ে হয়েছিল সেই জায়গাটি তিনি নিজেই ক্রয় করে দোকান দিয়ে ব্যবসা করেন এবং তার কিছু অংশ আতাউর রহমানের ছেলেকে বিনা ভাড়াতে কম্পিউটার সংক্রান্ত কাজের ব্যবসা চালিয়ে যেতে সুযোগ করে দেন। কিন্তু পরবর্তীতে সেই জমির কিছু অংশ দাবি করেন আতাউর ও তার পরিবার। এ নিয়ে দুপক্ষের মধ্যে তীব্র বিবাদের সৃষ্টি হয়। স্থানীয়রা তা মীমাংসা করতে এলে আতাউরের পরিবারের লোকেরা তা প্রত্যাখ্যান করেন। পরে আতাউরের তরফ থেকে মিথ্যে অভিযোগ দিয়ে থানায় মামলা দায়ের করা হলে পরবর্তীতে পাল্টা মামলা দায়ের করেন আব্দুল জামির হোসেন লস্কর। গত দুই দিন আগে যে আতাবুর মাস্টার সাহেবের যে প্রেস মিটটা করছেন, এটা হইল একচুয়ালি সম্পূর্ণ মিথ্যা। সত্য কথা হইল এটা যে তাই আমার লগে জমিন লইয়া টেলাটেলি করতাম, আর যে জমিন লইয়া টেলাটেলি করতাম এটা হইল এটা হইল আমার জমিনের দলিল, এটা আমার কিনা জমিন। তবে এই জমিনটা হইল আমার, আর এই দোকানটা হইল আমার, এই আমার দোকানের লাইসেন্স। আমার যে জমিনে যে আমার দোকানটা আছে, আমার দোকানের এক সাইডে তান ছেলেরে আমি মানে একটু আমার লগে একটু সম্পর্ক আছে হিসাবে আমার দোকানের এক সাইডে তানে আমি ওই জেরক্স করবার লাগি কম্পিউটার টাইপ টু এটা এই কাজগুলা তারা এই ছেলেটায় করে হিসাবে আমি আমার দোকানের এক সাইডে তারে আমি কম্পিউটার টাইপ টু করার লাগি সুযোগ দিছি, কোনো বাড়া উড়াও আমি কিচ্ছু নেই না। তবে হে আমার লগে একটু জবরদস্তি মাত শুরু করছে, করলে মাতি মাতিয়া খুব বেশি উত্তেজনা হইয়া আমারে মারছে। আমারে মারলে আমি শুক্রবার সন্ধ্যায় রাজধানী দিল্লিতে বর্তমান শাসক দল বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা করে। এরই পরিপ্রেক্ষিতে শনিবার লক্ষ্মীপুর বিজেপির দলীয় কার্যালয়ে সদ্য নির্বাচিত হওয়া লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টির পদপ্রার্থী কৌশিক রায়কে সম্বর্ধনা প্রদান করা হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, দল আমাকে সুযোগ দিয়েছে এখানে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এবং আপনাদের সবার সাহায্যে, যাতে আমরা দীর্ঘদিন থেকে আমরা লক্ষ্মীপুরের যে আমাদের বাসনা, লক্ষ্মীপুরের মানুষের যে ইচ্ছা যে একবার এখানে ভারতীয় জনতা পার্টি জয়ী হোক, এই কাজে আপনাদের সবাইকে নিয়ে আমি ঝাঁপিয়ে কাজ করবো, যাতে এই জয় আমরা এবার লক্ষ্মীপুরে আমরা জয় হতে পারি।
গতকালকে ঘোষণার পর আমি ব্যক্তিগতভাবে আমাদের যারা আমরা প্রায় এতে চারজন ছিলাম পাঁচজন ছিলাম যারা আমরা মনোনয়ন পেয়েছিলাম দলের মধ্যে প্রত্যেকের সঙ্গে কথাবার্তা হয়েছে প্রত্যেকেই একটি আশ্বাস সবাই দিয়েছেন যে আমরা এবার লক্ষ্মীপুরে ভারতীয় জনতা পার্টি উদ্যোগপুর কোটাতে সবাই কাজ করবেন এই আশা সবাই ভরসা আমাকে দিয়েছেন। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর মণ্ডল সভাপতি সঞ্জয় কুমার ঠাকুর, মণ্ডল প্রভারী গোপাল রায় সহ অনেকে। নৃশংসভাবে নিজের ছোট ভাইয়ের হাতে খুন হলেন বড় ভাই। এই লোমহর্ষক হত্যাকাণ্ডটি সংঘটিত হয় কচুদরম থানাধীন সুন্দরী জিপির বিদ্রোহীপার গ্রামে। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার দুপুরে বিদ্রোহীপার গ্রামের প্রয়াত কটন মিয়া মজুমদারের দুই ছেলে কৈনুল হক মজুমদার ও আলাউদ্দিন মজুমদারের মধ্যে বাড়ির রাস্তা নিয়ে বিবাদ সৃষ্টি হয়। এক সময় রেগে গিয়ে সহোদর কৈনুল লোহার হাতুড়ি দিয়ে সজোরে আলাউদ্দিনের মাথায় আঘাত করেন। এতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। এদিকে এই ঘটনার খবর এলাকায় ছড়িয়ে গেলে দেখা যায় তীব্র চাঞ্চল্য। খবর পেয়ে কচুদরম থানার ওসি জাকারিয়া চৌধুরী দলবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। তবে ঘাতক কৈনুলের গ্রেফতার বা থানায় মামলার কোনো খবর পাওয়া যায়নি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। কংগ্রেসের টিকিট বন্টনে বৈষম্য। সোনিয়ার কাছে পদত্যাগপত্র পাঠালেন ক্ষুব্ধ সুস্মিতা। সুস্মিতার পদত্যাগে ধুন্ধুমার, শিলচর সোনাইয়ে কংগ্রেস কর্মীদের বিক্ষোভ। রংপুরে আটক তিন ড্রাগস মাফিয়া, বাজিমাত কাছাড় পুলিশের। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।